আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বানু হানিফার প্রতিনিধি দল সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন একজন বন্দির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন সম্পর্কে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী সৈন্যকে নজদের দিকে পাঠিয়েছিলেন। তারা সুমামাহ ইবনু উসাল নামে বনু হানিফার এক লোককে ধরে এনে মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখল। তার কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে সুমামা, তোমার কেমন লাগছে? সে উত্তর দিল, হে মুহাম্মদ, ভালোই তো লাগছে। যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, যদি দয়া দেখান তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন, আর যদি অর্থ সম্পদ পেতে চান তাহলে যত ইচ্ছা দাবি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থায় রেখে দিলেন। পরের দিন এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, ওহে সুমামা, তোমার কেমন লাগছে? সুমামাহ বলল, আপনাকে যেমনটা বলেছিলাম সেরকমই লাগছে, যদি আপনি দয়া দেখান তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে অবস্থাতেই রেখে দিলেন। আবার তার পরের দিন এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে সুমামা, তোমার কেমন লাগছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি আগে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা সুমামার বাঁধন খুলে দাও। এবার সুমামাহ মসজিদে নববীতে প্রবেশ করল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি আরো বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, এর আগে আমার কাছে জমিনের ওপর আপনার চেহারার চেয়ে বেশি অপ্রিয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সবার চেয়ে বেশি প্রিয় চেহারা। আল্লাহর কসম, আমার কাছে আপনার ধর্মের চেয়ে বেশি ঘৃণা করার মতো আর কোনো ধর্ম ছিল না, এখন আপনার ধর্মই আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর আর কোনোটি ছিল না, এখন আপনার শহরই আমার কাছে সব শহরের চেয়ে বেশি প্রিয়। আমি যখন ওমরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন আপনার অশ্বারোহী সৈনিকেরা আমাকে ধরে এনেছে, এখন আপনি আমাকে কি হুকুম করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং ওমরাহ আদায়ের নির্দেশ দিলেন। এরপর সে যখন মক্কা এলো তখন এক ব্যক্তি তাকে বলল, বিধর্মী হয়ে গেছো। তিনি উত্তরে বললেন, না, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন। আমিন।